হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে হইচই যে প্ল্যাটফর্মটা আছে তারা 4 বছরে পা দিল, তো সেই খুশিতে তারা একটা বড় সড় অ্যানাউন্সমেন্ট করেছে। 25টা বাংলা ওয়েবসিরিজে তারা অ্যানাউন্সমেন্ট করেছে, কোনোটা নতুন, কোনোটা হয়তো নতুন সিজন আসতে চলেছে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। এর সাথে 6টা বাংলা সিনেমার তারা ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার করতে চলেছে, তো সেটাকে আবার দেখলাম দুভাগে ভাগ করেছে। ফার্স্ট ডে ফার্স্ট শো যে ক্যাটাগরিটা আছে, যেরকম অনির্বাণের ডিটেকটিভ মুভিটা রিলিজ করেছিল, সেখানে কলকাতা আন্ডারগ্রাউন্ড এবং টিকটিকি বলে একটা সিনেমা আছে, এবং অন্য 4টি সিনেমা যেরকম দেবের গোলন্দাজ আছে, দেবালয় ভট্টাচার্যের ড্রাকুলা স্যার আছে, তারপরে প্রেম টেম বলে একটা সিনেমা আছে, এবং কাকা বুবুর প্রত্যাবর্তন আমাদের বোম্বাতে যেখানে আছে। তো এই 4টি সিনেমা তারা ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার করবে বলে অ্যানাউন্সমেন্ট করেছে। তবে আমার মতে, যেহেতু তারা সেগমেন্টটাকে আলাদা করে দিয়েছে, একটা হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট শো, তার মানে টিকটিকি এবং কলকাতা আন্ডারগ্রাউন্ড এই দুটো সিনেমা ডিরেক্টিভ সিনেমার মতন ডিরেক্ট হইচই প্ল্যাটফর্মেই হয়তো রিলিজ করবে ফার্স্ট ডে ফার্স্ট শো যেহেতু। আর এই যে 4টি সিনেমা ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার এই বছরই হবে হইচই প্ল্যাটফর্মে, আমরা এই সিনেমাগুলো অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পারবো। কিন্তু যদি বড় পর্দা খুলে যায় তাহলে এই সিনেমাগুলো গোলন্দাজ, কাকাবুর প্রত্যাবর্তন, ড্রাকুলা স্যার, প্রেম টেম, বুঝতেই পারছো এই সিনেমাগুলো বড় পর্দায় দেখার মজাই একটা আলাদা হবে। তো খুব সম্ভবত এই সিনেমাগুলোকে এখনই বলা হচ্ছে না যে ফার্স্ট ডে ফার্স্ট শোতে আমরা দেখতে পারবো, মানে বড় পর্দায় আসবে না, ডিরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে আনা হবে, সেটা তারা ডিরেক্টলি বলছে না, তবে ডিজিটাল প্রিমিয়ার করবে এটা বলে দিচ্ছে। তো যদি বড় হল খুলে যায়, মানে বড় পর্দা যদি খুলে যায়, সিনেমা হলগুলো যদি খুলে যায়, তাহলে হয়তো এই সিনেমাগুলো প্রথমে বড় পর্দাতেই রিলিজ করা হবে, তারপর হয়তো ওটিটি প্ল্যাটফর্মে এগুলোকে ডিজিটাল প্রিমিয়ার দেওয়া হবে। কিন্তু তারা বলে দিয়েছে এবছরই হবে। এবার যদি বাই চান্স এবছর হল না খোলে, প্রচুর চেষ্টা চলছে, সবাই দেখছো হ্যাশট্যাগ দিয়ে শুরু করেছে, সাপোর্ট বেঙ্গলি সিনেমা, সাপোর্ট সিঙ্গেল থিয়েটার, এরকম প্রচুর কিন্তু মুভমেন্ট শুরু হয়ে গেছে। তো আই থিঙ্ক এবছরের শেষের দিকটাই যদি খুলে যায় তাহলে হয়তো বড় পর্দায় আগে এই সিনেমাগুলোকে রিলিজ করা হবে, এই 4টি সিনেমাকে, তারপর হয়তো ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটাল প্রিমিয়ার করা হবে। তো আমরা সবাই আশা করছি যেন হল তাড়াতাড়ি খুলে দেওয়া হয় এবং এই সিনেমাগুলোর মজা যেন আমরা বড় পর্দায় নিতে পারি, কারণ বড় পর্দার মজাটা না, যারা বড় পর্দায় গিয়ে দেখে তারাই বোঝে। একটা সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতেই পারে, কিন্তু সেটার মানে সেই এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় না, বড় পর্দায় দেখে যে মজাটা পাওয়া যায়। তো লেট আস হোপ ফর দ্য বেস্ট। তো তোমাদের কার কী মনে হয় নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা যারা যারা এখন রেস্ট ফ্যামিলির সদস্য উঠিনি, নিজের রেস্ট সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হও, আমাদের ছেলে মজা হয়, আড্ডা হয়, এরবার কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।